হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু টেলিবং। তো আজ আমার কাছে টেলিপাড়া থেকে বেশ কিছু আপডেটস আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই আমরা কথা বলবো জগদ্ধাত্রী সিরিয়াল নিয়ে। এই সিরিয়ালে এক নতুন নায়িকা আসছেন। কিছুদিনের মধ্যেই জগদ্ধাত্রী সিরিয়ালে এক নতুন গল্পের ট্র্যাক শুরু হবে, আর সেখানেই একটি নাম করা মডেলের চরিত্রে অভিনয় করবেন অনন্যা বিশ্বাস, যাকে শেষবার তোমরা নবাবনন্দিনী সিরিয়ালে দেখেছিলে। জগদ্ধাত্রী সিরিয়ালে অনন্যা চরিত্রের নাম হবে নুরি। এরপর আমরা কথা বলবো একটি নতুন বাংলা মুভিকে নিয়ে, যার নাম কে প্রথম কাছে এসেছি। এই মুভিতে প্রধান চরিত্রে থাকছেন মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জি এবং দর্শনা বণিক। ইতিমধ্যে এই মুভির শুটিং অন্ধ্রপ্রদেশে শুরু হয়ে গেছে। তো এরপর আমরা কথা বলবো মিমি চক্রবর্তীকে নিয়ে। হইচইয়ের একটি নতুন ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যেতে পারে তোতা রয় চৌধুরী এবং মিমি চক্রবর্তীকে, তবে এটা এখনো কনফার্ম নয়, এই নিয়ে কথা চলছে। এই সিরিজের স্ক্রিপ্ট মিমির বেশ পছন্দ হয়েছে। ওয়েব সিরিজের কথা যখন উঠলো, তাহলে তোমাদেরকে জানিয়ে রাখি আসছে শ্বেতকালী সিজন 2, যেখানে ফিমেল লিড আবারও ঐন্দ্রিলা সেনকে নেওয়ার কথা চলছে। সব ঠিক থাকলে সামনের বছর দেখা যেতে পারে শ্বেতকালী সিজন 2। তো ব্যাস বন্ধুরা, আজ এই কয়টাই আপডেট ছিল। এভাবেই টেলিপাড়ার ছোট বড় সব খবর থেকে আপডেটেড থাকার জন্য সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি আমাকে কোনো নিউজ পাঠাতে চাও, তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আবার কথা হচ্ছে কাল সন্ধ্যে 7টায় নতুন একটি ভিডিওতে। টিল দেন, ট্রাই টু কিপ স্মাইলিং। বাই বাই।